কড়াইয়ে আমি সামান্য তেল নিয়ে চিংড়ি মাছটা সাঁতলে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর চিংড়ি মাছটা বেশিক্ষণ কিন্তু ভাজবো না। মাছটা তুলে আমি কড়াইটা পরিষ্কার করে নিলাম, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ তেল। তেলটা গরম হলে এতে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ফুটে উঠলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি উচ্ছে। লম্বা করে উচ্ছেকেগুলো কেটে নিয়েছিলাম, আর যতটা সম্ভব পেরেছি দানাগুলো ফেলে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে উচ্ছেটাকেও ভেজে নেবো, তবে কিন্তু খুব কড়া করে ভাজবো না। উচ্ছেটা ভাজা হয়ে গেলে উচ্ছেটা তুলে নিচ্ছি আলাদা পাত্রে। ওই তেলের ভেতরেই আমি দিয়ে দেবো আলু। আলুটাও একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। সামান্য নুন দিয়ে আলুটাকেও সাঁতলে নেব। আলুটা একটু সাঁতলে নিয়ে এতে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে আলুর সাথে ভেজে নেব। তবে পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি নটে শাকের ডাঁটা। এটা আগের দিন আমি শাকটাকে রান্না করেছিলাম, আর ডাঁটাটা রেখে দিয়েছি, সেটাই আজকে ইউজ করছি। ডাঁটাটাকে এর সাথে সাঁতলে নেব আলু পেঁয়াজের সাথে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আপনারা চাইলে এখানে কেউ 2-3টে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। দেখুন আলু ডাঁটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে চিংড়ি মাছ ভাজাটা অ্যাড করে দেব, দিয়ে আরও কিছুক্ষণ আমি সাঁতলে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাবে, কড়াইয়ের গায়ে প্রায় লেগে লেগে আসবে, এরম পজিশনে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। নুনটা একবার দেখে নেব, দেখুন সব সেদ্ধও হয়ে গেছে, রেডি হয়ে গেল চচ্চড়ি, উচ্ছে চিংড়ির চচ্চড়ি।